এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। জানালা অন্য আজকে অনেকদিন পর আমার পুরনো লাবণ্যকে আবার ফিরে পেলাম। সরি সৌর্য, আমি জানি আমি আজকাল খুব ইরিটেটেড হয়ে থাকি। আসলে এত রকমের ওষুধ খেতে হয়, কেন জানি না মেজাজটা সবসময় কেমন হয়ে থাকে, একটুতেই হাইপার হয়ে যাই। আর তাই আজ থেকে ভেবেছি আমি যোগা স্টার্ট করব, তাই তো এত সকালে অ্যালার্ম দিয়েছি। বাহ, দ্যাটস গ্রেট। একটা কাজ করে এক্ষুনি যাও, গিয়ে রেডি হয়ে নাও, আজকে আমিও তোমার সাথে যোগা করব। সত্যি? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। সাবধানে। বাকি শ্লাবণ্যর ঘুম ভাঙার আগে আমি ফিরে এসেছিলাম, নাহলে যে আজ কি হতো কে জানে। সুন্দরী, আচ্ছা এখানে সবাই রয়েছে, সূর্য কোথায়? ও তো সকালে বেরিয়ে গেছে কাজে। সকালে কাজে বেরিয়ে গেছে? হ্যাঁ। ব্যাপার স্যাপার আমি কিছু বুঝতে পারি না, কোথায় চাকরি করে ও? হ্যাঁ, ভোরবেলা বেরিয়ে যায়, মাঝরাত্রে ফেরে। আরে 8 ঘন্টা তো কাজ করার কথা, এ তো দেখি 14-15 ঘন্টা কাজ করছে, ক টাকা মাইনে পায় ও? বাবা, আসলে কি বলতো, ওই বেসরকারি অফিসগুলো না এখন আর 8 ঘন্টা মানে না। ওই তো যখন আমরা শুটিং করতাম আমরাই তো 14 ঘন্টা শুট করতাম। না না, 8 ঘন্টা না মানলে তো হবে না। আরে শ্রমিকদের অনেক লড়াই আছে, অনেক যুদ্ধ, অনেক রক্তক্ষরণ, অনেক বিপ্লব আছে, তারপরে তারা তাদের এই অধিকার অর্জন করেছে, 8 ঘন্টা না মানলে তো হবে না। শোনো, এটা তোমার রাজনৈতিক সভা নয়। তোমার ভাই কি মনে করে আমাকে একটু বলবে? ও তো রাজি করালো সুন্দরীকে, দিদিকে, অপারেশনটার জন্য। এবার যে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তার সাথে কথা বলতে হবে, সময় করতে হবে, মানে সেগুলো কে করবে? মানে ও রাজি করালো, দায়িত্ব শেষ নাকি? দায়িত্ব শেষ কেন বলছো? ও নিজে যখন দায়িত্বটা নিয়েছে, ও নিজের দায়িত্ব ঠিক পালন করবে। নিজের দায়িত্ব ঠিক পালন করবে? তোমার ভাই তো গেছো, বাবা হয়ে গেছে, এই মুহূর্তে এখানে রয়েছে, তো পরের মুহূর্তে ওখানে, তারপরের মুহূর্তে ওখানে, তাকে তো পাওয়াই মুশকিল। আরে আসলে ওকে তো দু জায়গায় সামাল দিতে হয় না? না মানে বলতে চাইছি যে ওই কলকাতার অফিস, দুবাইয়ের কাজ, তুই